স্বাধীনতা দিবস আহিলেই এখন পুনরুজ্জীবিত হয়ে উঠা জাতীয় পতাকা। 54 বছরীয় এইখন এখন পুরনি রাষ্ট্রীয় পতাকা। খদ্দর কাপড়ে প্রস্তুত করা তিরঙ্গা পতাকাখন সযতনে সংরক্ষণ করে রাখিছে মরাণর খুয়াং আজারাগুড়ির এটা পরিয়ালে। খুয়াঙর আজারাগুড়ির নিবাসী জিতু বরার বাসগৃহত এতিয়াও সযতনে আছে এইখন জাতীয় পতাকা। জিতু বরার জন্মর পূর্বর এই পতাকাখনক লৈ আজি বরার পরিয়ালটো গর্বিত। পিতৃ প্রয়াত প্রধিতি বরাই নগালেন্ডত করকাপ্তানি বিভাগের বিষয়া হিসাবে কর্মরত হয়ে থাকতেই আনুমানিক 1969-70 চনত ক্রয় করেছিল পতাকাখন। নগালেন্ডর বিভিন্ন স্থানত কর্মরত হয়ে থাকতে প্রতিটি স্বাধীনতা দিবস আর গণরাজ্য দিবসত তেওঁলোকর সরকারি আবাসত উত্তোলন করেছিল এই রাষ্ট্রীয় পতাকাখন। 1999 চনত পিতৃ বিয়োগের পাছত মাতৃ আর পুত্রই এতিয়া সযতনে সংরক্ষণ করে রাখিছে ভারতের এই জাতীয় পতাকাখন। মৃত্যুর সময়তো প্রয়াত প্রধিতি বরাই পতাকাখন ভালদরে রাখিবলৈ কৈ গৈছিল নিজের পত্নী। মোৰ দেউতা নাগালেণ্ডত SDO আছিলে, PWD ডিপাৰ্টমেণ্টৰ। তেখেতে যেতিয়া মানে অসমৰ পৰা নাগালেণ্ড পাৰ্টিশ্যন হৈছিলে তেতিয়া প্ৰথম তেখেতে চাকৰি জইন কৰিছিলে অসমত, একচুৱেলি অসম PWDত। কিন্তু যেতিয়া মানে নাগালেণ্ডলৈ পাৰ্টিশ্যন হৈছিলে তেখেত নাগালেণ্ডত ডেপুট হৈ গ'ল। তো নাগালেণ্ডত যোৱাৰ পৰাই তেখেতে এই মানে ফ্লেগ হইষ্টিং কৰি আছিলে, আমি তেনেকৈ জানো আৰু দেউতাহঁতে আগতে কয়। আৰু এই ফ্লেগখন মোৰ জন্মৰ আগৰ, মোৰ জন্ম হৈছিলে 1973-ত। তার জন্মর আগর মানে মাহাতে এটা কোয়ার মতে মানে এইখানে জানো যে না 69 বা 70 মানতে কিনা নাকি ফ্লেগখন। তারপর আর যত যত গৈছিলে মানে তখেতর হেৰি ট্রান্সফারেবল জব আছিলে, সেখানে যত যত যায় তাতে ফ্লেগ হইস্টিং করে। আর তেনেকেই ধর এইখন ফ্লেগ আহিছে এতিয়াও। আমি ধর এইখন ফ্লেগ পুরনি হওয়ার কারণে আজিকালি অকন হইস্টিং করবলে অকন মানে টান পাও আর এখন এইখন প্রিজার্ভ করব বিচারিছো। সেইকাৰণে আমি বেলেগ ফ্লেগ হইষ্টিং কৰোঁ। এতিয়া আমি 15 আগষ্টততো হইষ্টিং কৰিমেই এইখন ফ্লেগ। আৰু মানে এতিয়া আমি মানে সযতনে ৰাখিবলৈ বিচাৰিছোঁ, সেইকাৰণে মানে নতুন এতিয়া আজিকালি বেলেগ ফ্লেগ আছে আমাৰ। সেই মই নাগালেণ্ডত আছিলোঁ, মোৰ ল'ৰাটো মানে জিতু বৰা জন্ম হোৱাৰ আগতে এইখন কিনা হৈছিলে। মোৰ মানে তেখেতে এই জাতীয় পতাকাখন বৰ আদৰত ৰাখিছিলে। মৰিবৰ সময়তো মোক কৈছিলে মানে এইখন ভালকৈ ৰাখি দিবা, তুমি যিমান দিনলৈকে পাৰা আমি 15 আগষ্টই হওক 26 জানুৱাৰীয়ে হওক আমি মানে এইখন ফ্লেগখন বাহিৰত ওলোমাই থৈছিলোঁ। দেশৰ 800তম সংখ্যক স্বাধীনতা দিৱসৰ পূৰ্বে এতিয়া পৰিয়ালটোৱে শ্ৰদ্ধাৰে সোঁৱৰণ কৰিছে সেই সময়ৰ স্মৃতি। ডিব্ৰুগড়ৰ পৰা ৰক্তিম দাসৰ প্ৰতিবেদন, লোকেল 18।